আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আমরা সবাই জানি কালকে অথবা 31 অক্টোবর টু মার্কেট কিন্তু অলরেডি লিস্টেড বা লিস্টিং হতে যাচ্ছে, এটা কিন্তু সবাই সরে গিয়েছি। কিন্তু আফসোসের বিষয়, এখনো টমা যে টোকেনটি সেটা কোনো এক্সচেঞ্জারে লিস্টেড হয় নাই। ধরেন বিটগেটে অথবা বাইবিটে অথবা ধরেন গেট ডট আইওতে, ধরেন বাইন্যান্সে, কোনো একটা এক্সচেঞ্জারে এখনো দেখতেছি না আসলে টমা এই টোকেনটা কোথাও লিস্টিং হয়েছে। অথবা আমরা সবাই সচরাচর জানি কোনো একটা প্রজেক্ট যদি লিস্টিং হয় সেটার কয়েকদিন আগে কিন্তু অলরেডি প্রি মার্কেটে লিস্টেড হয়ে যায়, এবং তারই পাশাপাশি অনেক লাঞ্চ পোল আসে, অনেক এক্সচেঞ্জের অনেক লাঞ্চ পোল চালু হয় 4-5 দিন আগে। সো এখন দেখতেছি কালকে, আজকে হচ্ছে কি 30 তারিখ, কালকে নাকি তাদের ফাইনাল মানে টমা লিস্টিং ডেট। এই যে দেখেন, সিকিউর এয়ারড্রপে ক্লিক করে দিলে তাহলে এখানে দেখেন, কিন্তু এখন আসলে কোথাও এক্সচেঞ্জারে লিস্টেড হয় নাই, কোনো এক্সচেঞ্জারে কোনো টোকেন দেখা যাচ্ছে না, কোনো টোকেন আসে না, এটি কেমনে কিভাবে লিস্টিং হচ্ছে। এন্ড তারই পাশাপাশি দেখেন, আমি যদি বিওটিজি রুটম্যাপে টাচ করে দিই, এখানে দেখেন 4 নম্বর একটা অপশন, এটা আসলে করতে হবে কিনা বিস্তারিত আপনার সবকিছু ঠিক আছে কিনা সবকিছু আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি এই ভিডিওতে। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো আজ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো ফার্স্ট অফ অল আমি টু মার্কেটে চলে আসছি। এন্ড তাদের এয়ারড্রপ ক্রাইটেরিয়া হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাই দিই। তাদের এয়ারড্রপ ক্রাইটেরিয়া মানে হচ্ছে কি আপনি কি কি করলে আপনার কি কি ঠিকঠাক আপনি পেমেন্ট পাবেন সেটা দেখাই দিই। যে দেখেন, স্যাক এয়ারড্রপ এলিজিবিলিটি অথবা বিওটিজি রুটম্যাপ এটাতে ট্রান্স করে দিলে তাহলে এই 4টা হচ্ছে কি তাদের মূল ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে কি পেমেন্ট পেতে। এখন কথাটা হচ্ছে কি আদৌ আসলে কালকে লিস্টিং হবে, মানে 31 অক্টোবর কি লিস্টিং হবে? তো সেই আপডেট অনুযায়ী আমার একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের মাঝে শেয়ার করি। পার্সোনালি আপনার এক্সপিরিয়েন্স আপনি কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আমার এক্সপিরিয়েন্স হচ্ছে কি কালকে আসলে লিস্টিং হবে ভাই, লিস্টিং হবে বলতে কালকে লিস্টিং হবে অর্থাৎ টমা যে টোকেনটা সেটা বাহির হয়ে যাবে, লিস্টেড হয়ে যাবে। কিন্তু কালকে আমরা সরাসরি হয়তো উইথড্র করতে পারবো না বা পেমেন্ট পাবো না। কেন বলতেছি সেটা আমি আপনাদেরকে বলি, তারা আসলে কোনো এক্সচেঞ্জারের সাথে কোনো কোলাবরেশন করতে দেখি নাই, জাস্ট বিটগেটের একটা মানে ওয়ালেট কানেক্ট করতে বলছে এতটুকুই। আর হচ্ছে কি কোনো এক্সচেঞ্জার এখনো লাঞ্চ পুল চালু হয় নাই, কোনো কিছু দেখতে পারতেছি না, স্পট ট্রেডিং এর কোনো কিছু আভাস দেখতে পারতেছি না। তো এখন তারই পরিপ্রেক্ষিতে আমি বলতাছি, তারই ভিত্তি করে এই যে দেখেন, শুধুমাত্র আপনারা কে কত টোকেন পাইছেন অ্যালোকেশন করে, মানে কে কত টোকেন পাবেন দেখেন, এই যে টিজিই ফাইনাল স্টেপ মানে 31 অক্টোবর রিভিল ইউর টমা অ্যালোকেশন, তার মানে হচ্ছে কি আপনারা কে কত টোকেন পাবেন সেটা জাস্ট রিভিল করবে অথবা সেটা দেখাই দিবে, সেটা আপনাদেরকে দিয়ে দিবে কালকেই। হ্যাঁ, তো এটাই হতে পারে, দ্যাটস ইট। আর কয়েকদিন পর হয়তো তারা আবারও একটা ডেট দিবে, সেই ডেটে গিয়ে আপনারা মানে উইথড্র করতে পারবেন অথবা লিস্টেড হবে স্পট ট্রেডিং এ ট্রেড করতে পারবেন, এতটুকুই। এখন এটা হচ্ছে কি আমার এক্সপিরিয়েন্স, পার্সোনালি আপনার এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসলে কালকে লিস্টেড হবে, কিন্তু শুধুমাত্র টোকেন দিবে, কোনো এক্সচেঞ্জার আপনারা নিতে পারবেন না। যখন আর নিতে পারবেন তখনকার আরেকটা ডেট আসবে, হয়তো বিস্তারিত আপডেট জানতে অবশ্যই আমাদের একটা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে আমরা ডেইলি কম্বো থেকে শুরু করে সকল আপডেট সবার আগে শেয়ার করে থাকি বা দিয়ে থাকি। আপনি যদি সেই আপডেটগুলো পেতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। সো এখন আরেকটা বিষয়, এতটুকুই আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন। প্রথম স্টেপ হচ্ছে কি আপনার যদি একটা ইমোজি অ্যাড করা থাকে, মানে আপনার টেলিগ্রাম নামের পাশে একটা যদি টমেটো অ্যাড করা থাকে, দেখেন আমার নামের পাশে কিন্তু টমেটো অ্যাড করা আছে, আমি আপনাদেরকে দেখাই। ভিউ প্রোফাইল একটা টাচ করে দিয়েছি, তারপর এখানে যদি একটু পাশে তাকালে দেখতে পারবেন একটা টমেটো অ্যাড করা আছে। সো দ্যাটস ইট, এটা কানেক্ট করা থাকলে আপনার কিন্তু প্রথম স্টেপ কমপ্লিট হয়ে যাবে টিজির, হ্যাঁ, অথবা আপনার মানে এয়ারড্রপ পাওয়ার। এরপর হচ্ছে কি দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্টেপ মানে হচ্ছে কি আপনার এখানে দেখেন রিচ এ মিনিমাম অফ ব্রোঞ্জ লেভেল 4, তার মানে আপনার মিনিমাম লেভেল 4 থাকতে হবে। সচরাচর আমরা সবাই লেভেল এখানে হোম স্ক্রিনে আসলে দেখতে পাই, আমি কিন্তু গোল্ডে আছি, গোল্ডে মানে হচ্ছে কি লেভেল 6 এ আছি। জাস্ট এই যে লেভেল সার্চ এটাতে ক্লিক করে দিলে আপনি লেভেল দেখতে পারবেন। টোটাল হচ্ছে কি তাদের 10টা লেভেল আছে, তো আপনি কত লেভেল আছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এন্ড হচ্ছে কি আপনার মিনিমাম ব্রোঞ্জে থাকতে হবে, তার মানে লেভেল 4 এ থাকতে হবে এয়ারড্রপ পাওয়ার জন্য বা এয়ারড্রপ পেতে হলে। সো এটা হচ্ছে কি তাদের দ্বিতীয় স্টেপ। এরপর তৃতীয় স্টেপ হচ্ছে কি আপনার ভিডগেট ওয়ালেট কানেক্ট করা থাকতে হবে। যদি দেখেন যে আপনার ভিডগেট ওয়ালেট কানেক্ট করা আছে, সেক্ষেত্রে আপনি টিক মার্ক দেখতে পারবেন, প্রত্যেকটা যেটা কমপ্লিট আছে সেটার পাশে টিক মার্ক দেখা যাবে। আদৌ যদি কোনো স্টেপ যদি আনকমপ্লিট থাকে তাহলে এটার পাশে ক্রস আসবে অথবা মানে এইরকম এরো চিহ্ন দেখা যাবে। সো এরপর লাস্টের যে অপশনটা সেটা হচ্ছে কি টিজি স্টেপ 4, হ্যাঁ, অপশন আছে টু মার্কেট প্রিমিয়াম মেডাল। সো জাস্ট এটাতে ক্লিক করে দিয়েছি, এটা মানে হচ্ছে কি মূলত আপনি যদি এটা করেন তাহলে এই ফিচারগুলো এক্সট্রা পেয়ে যাবেন, হ্যাঁ। সো এখন এটা করবেন কি করবেন না, এটা আসলে বাধ্যতামূলক কিনা সেটা নিয়ে একটু ডিটেলস আপনাদেরকে বুঝাই দিই। এটা হচ্ছে কি তাদের একটা প্রিমিয়াম ভার্সন, যেটা করলে তারা নিশ্চিত যে আপনি একজন মানুষ বা আপনি একজন ট্রু মার্কেট ইউজার, হ্যাঁ। আপনি যদি এটা করেন তাহলে আপনার আপনার কাছে তাদের আর কোনো কিছু থাকবে না, কোনো বাধা নিষেধাজ্ঞা থাকবে না, আপনি একদম এয়ারড্রপ পাবেন
পাবেন, কিন্তু আরো বেশি পাবেন। আপনি সব দিক দিয়ে একটা প্রায়োরিটি পাবেন এক্সট্রা। এই যে এই একটুন দিয়ে আপনি এটা করলে, হ্যাঁ, টু মার্কেটের প্রিমিয়াম ভার্সন এটা করলে, কিন্তু তারা আদৌ কোথাও বলে না যে এটা আসলে বাধ্যতামূলক করতে হবে বা 100% করতে হবে, আদারস পেমেন্ট পাবেন না। এ ধরনের কোনো নোটিস কোনো আপডেট তারা দেয় নাই। সো এ হচ্ছে তাদের রোড ম্যাপ। জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে কি, তারা মানে আপনাদের অ্যালোকেশন অথবা টোকেনটা কত টোকেন পাবেন সেটা রিভিল করবে, কিন্তু এটা আদৌ উইথড্র করতে পারবেন না, দেখবেন মিলে নেবেন। আর দেখি কি হয়, আপনার মতামত কি কমেন্ট বক্সে জানান। আর খারাপটা সত্যি হয় অবশ্যই আমরা দেখতে পারবো কমেন্ট বক্স দেখলে। সো এ হচ্ছে মূলত টোটাল একটা বিষয়। আর এতটুকুই, আপনার যদি এই টু মার্কেটে সেটিং করা থাকলে এতটুকুই আপনার যদি ক্লিয়ার থাকলে আপনি ইনশাল্লাহ ইয়ার ড্রপ পাবেন টু মার্কেট থেকে। সো গাইস, লাস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, যেটাতে আমরা ডেইলি কম্বো থেকে শুরু করে সকল আপডেট প্রতিদিন সবার আগে দিয়ে থাকি। অবশ্যই আপনি যদি ডেইলি কম্বো, ডেইলি টাস্ক কোড, বিভিন্ন কোড বা বিভিন্ন নতুন আপডেট সম্পর্কে, মাইনর প্রজেক্টের আপডেট সম্পর্কে জানতে চান, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম দ্রুত জয়েন হয়ে যাবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো গাইস, এর মতো আজকের ভিডিও, পার্সোনালি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদেরকে রিপ্লাই দিচ্ছি। এর মতো আজকের ভিডিও আজকের ওটা শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।